হাই ফ্রেন্ডস, তা আজকে দেখতেই পারছো আমি আইসক্রিম বানাবো। তা কিভাবে বানাই সেটা তোমাদের একটু দেখিয়ে দিয়েছি। তা আমি আম দিয়ে বানাবো। হাই ফ্রেন্ডস, তা চলো তোমাদেরকে এখন দেখাই আমি আজকে আইসক্রিম বানাবো। তা গরুর দুধ আছে এবং আমার দুধ সব কিছু দিয়েই আমি বানাবো, সেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো কেমন করে বানাই না বানাই। তা চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, এখানে আমি দুধ জাল দিচ্ছি। এই দেখো দুধটা একটু জাল দেওয়া পড়ছে, একটু একটু গাঢ় হবে, তারপরে আস্তে আস্তে আমি সব কিছু করবো। এই দেখ, তা এখান থেকে আমি একটু দুধ নিয়ে আমল দুধটা একটু গরম করব, মানে মিশাবো, না হলে দানা দানা না ওই দুধের সাথে দানা দানা থেকে যাবে, এর জন্যই। তা দেখতে থাকো, যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। তা দেখতেই পাচ্ছো আমি দেখো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তা একটু সাইডে দুধ রেখে দিয়েছি, সেই দুধটা দিয়ে আমি আমল, এই দেখো এই বাটিতে আমি দুধ নিয়ে নিয়েছি, সেই বাটিতে আমল দুটি একটু মিশিয়ে নেব, একটু গাঢ় হবে, খেতেও একটু টেস্টি হবে, আমল দুধের একটু ফ্লেভার আসবে। তা দেখতেই পাচ্ছো আমি আমল দুধ যেটুকু আছে সেটুকু দিয়ে দিয়েছি, প্যাকেটে ছিল। তা আমল দুধ বেশি লাগবে না, অল্প হলেই হয়ে যাবে, তাও আমি একটু বেশি নিয়েছি। তা এখানে একটু গুলিয়ে নিচ্ছি, তারপরে দুধ তো জল দেওয়া হচ্ছে, এখন এই দেখো এই পাউডার টা নিয়েছি, এটা আইসক্রিমের আইস পাউডারের, এই দেখো এটার একটা ফ্লেভার আছে, দু রকম ফ্লেভার পাওয়া যাবে, আমি যদি ম্যাঙ্গো করব সেই ম্যাঙ্গোর ফ্লেভার এবং এটার ফ্লেভার পাওয়া যাবে। তা দেখতেই পাচ্ছ এটা একটু মিশিয়ে নিয়েছি, অল্প থাকলে অল্প মেশাতে হবে, দুধ যদি অল্প থাকে তাহলে সেইভাবে এটা মেশাতে হবে অল্পই। তা এখানে দেখতেই পাচ্ছ আমি সামান্য নিয়ে মেশাচ্ছি, ওই দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি, গরম ছিল আর গরম না মিশালে একটু দানা দানা থেকে যাবে, তখন মনে করো খেতে আবার বাজ, এর জন্য আমি এটার মধ্যে মিশিয়ে নিলাম, একবার এটা ঢেলে দেবো আমি দুধের সাথে। তা এখানে দেখো মেশা হয়ে গেছে, তা আমি একটু নিচে একটু দেখাচ্ছিলাম, ফ্লেভারটা খুবই ভালো বেরোচ্ছিল এর জন্যই। তা এখানে আমি একটু জালটা একটু জোরে দিয়ে দিলাম, এখন আমি এটা দিয়ে দেবো। তা এখন দিয়ে একটু লেগে রয়েছে, তার জন্য আমি দুধ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আবার দিলাম, দেখতেই পাচ্ছো। তা এখন এটা ভালো করে জাল দেবো, জাল দিয়ে একটু রেখে দেবো, পরে আবার আমি ম্যাঙ্গোটা কেটে নিয়ে এসে তারপরে এটা আমি আবার মিক্সার করব, তারপরে তো আস্তে আস্তে তোমাদের সব কিছু দেখাবো। তা চলো এটা আমি রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছো কেক বানানোরই সব কিছুই আছে, আর এটা মানে ফ্লেভারটা এত সুন্দর আসছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বাদাম, কাজু বাদাম নিয়ে নিয়েছি, এটাকে অর্ধেক মনে করো গুঁড়ো করে রেখে দেবো, আর অর্ধেক হলো মিক্সারে করে আমি এটা মিশিয়ে দেবো। এরকম মিক্সারে নিয়ে নিয়েছি, ওটা মিশিয়ে এখন আমি ওই দুধের সাথেই দিয়ে দেবো, একটু গাঢ় একটা বাদামি বাদামি একটা ফ্লেভার আসবে। এখানে দেখতেই পাচ্ছ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, বাদাম কাজু বাদাম আর কাঠবাদামটা দিয়ে দিয়েছি, আর অল্পটা রেখে দিয়েছি, ওটা হলো এমনি হাতে চাকু আছে সেই চাকু দিয়ে ছোট ছোট দানার মতন করে রেখে দিয়েছি, ওটা আমাদেরকে দেখাতে পারিনি। আর এখানে দেখতেই পাচ্ছ দুটো আম নিয়েছি, সেটা আমি একটু ছুলে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি একটা বাইরে নিয়ে আসলাম, কেননা আম তো এই মাছি টাছি ঘুরে টুরে বেড়ায়, এর জন্য আমি বাইরে নিয়ে এসেছি। আর ওখানে মনে করো ওটা বন্ধ করে দিয়ে এসেছি গ্যাসেরটা, নাহলে আবার পুড়ে যেতে পারে এর জন্য। আর মা মনিকে নিয়ে রেখেছে, কী বলতো যে কোনো একজন কাজ করতে পারে, দুজন কাজ করতে পারে না, একে ধরে রাখতে হয়, ও খুব ছটপট ছটপট করে, না কিছু না কিছু ফালাবে কিংবা নিজে পড়বে, ব্যথা পাবে এরকম, এর জন্য কেউ না কেউ ওকে ধরে নিয়ে কাজ করতে হয়, তার জন্য মা ধরেছে, আমি কাজ করছি, তারপরে আমি ধরি মা কাজ করে। আমি এটা আটিটা আমি ফেলে দিয়েছি, শুধু আমি এটাই নিয়েছি, মনে করো আমের টুকরোটাই নিয়েছি, আটি লাগবে না, শুধু আটি দিয়ে লাভ কী, তার জন্য চোচাটা ছুলে শুধু আমের টুকরোটা নেওয়া, একটা আমের একটা ফ্লেভার আসবে এর জন্যই। তা ভাবছি আমেরই করব, এর জন্যই আমের একটু নিয়েছি, তা ওই রকমও করা যেত, শুধু দুধ দিয়ে করা যেত। তা ভাবলাম যে না একটু আম দিয়ে করলে সবাই তো ম্যাঙ্গো দিয়ে কত কিছু করে, আমি একটু করি, তাই দেখো আমার নেওয়া হয়ে গেছে, টুকরো টুকরো করে নিয়েছি একটা। এই দেখো আমি চিনি দিতে একটু ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন চিনিটা দিয়ে নিয়েছি, একটু জাল দিতে হয়, তারপর এটা গরম, ওটা তো ঠান্ডা হয়ে গেছিলো, আবার একটু জাল দিয়ে আমি চিনিটা দিয়ে নিলাম। চিনিটা বেশি লাগবে না, কেননা এমনিতেও ওই দুধে গাঢ় হয়ে যায়, তো এমনিতেও মিষ্টি মিষ্টি ভাব হয়ে আসে, এর জন্য মনে করো সেরকম মিষ্টি লাগবে না, যারা যেরকম মিষ্টি খেতে চায় তারা সেরকম মিষ্টি খেতে পারে। এখানে আমি ভালো করে নাড়ি নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর ফ্লেভারটা খুব সুন্দর এসছে। আর এখানে আমগুলোর টুকরো আমি এই গাবলার মধ্যে নিয়ে নিয়েছি, আমাদের কালারের গাবলা, এটার মধ্যে আমি হাত দিয়ে আগে মেখে নিয়েছি, নাহলে ওই আঁশ টাশ থাকে তো ওই আঁশগুলো একটু
তা আঁশগুলো আমি ফেলে দিতে পারবো এর জন্য হাতে নিয়ে। তারপর আমি গ্লেন্ডারে আমি একটু করে নিচ্ছি, একদম ফিনিশিং করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ যেটুকু দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইবারটা অবশ্যই করো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, আমার ফ্যামিলিতে যোগদান করো যাতে আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখাতে পারি। তা আমি এটা আবার সরে গেলাম দেখা যাচ্ছিল না বলে, তারপর তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম গ্লেন্ডারে আমি একটু ভালো একবারে ফিনিশিং করে নিচ্ছে। এটা হলো কেক টেক বানাই এসব বানানোর জন্য এটা, তাই দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি হয়েও যায় কোনো বেশি। এ দেখো কি সুন্দর হয়ে গেছে একদম, আমি হাতে একটু করে নিয়েছি এবং ওই ওটা দিয়েও আবার করলাম। তা এখন দুধটা একটু জাল দিয়ে একটু ঠান্ডা করছি, কেননা ওটা আবার করতে হলে একটু ঠান্ডা হওয়া দরকার। এখন আমি ওটা ঢেলে দিলাম ওটার মধ্যে, আমের মধ্যে। এখন ওই গ্লেন্ডারে আমি আর একটু মিশিয়ে নেব ভালো করে, তারপরে মেশানোর পর আমি ফ্রিজে দিয়ে দেব, কেননা ফ্রিজে একটু জমে নিয়ে আবার আমি গ্ল্যান্ডারে গ্ল্যান্ড করব। কি বলো তো, দু তিনবার করে করতে হয় তাহলে একটা ফিনিশিং একটা টাস্ট আছে আসে, কি বলো তো, একদম স্মুথ একদম কি বলো ক্রিম টাইপের হয়, দেখতেও ভালো লাগে, ক্রিম টাইপের খেয়েও ভালো লাগে। এর জন্য দেখো কোনো মতে আমি এটা করে একটু জল জল ভাবই আছে, কেননা ওই আমটা দিয়েছে না, আমের একটা জল ভাব আসে না, এর জন্যই জল ভাবটা এসছে এর জন্যই। তা আমি এটা আমি এই আইসক্রিম একটা পাত্র রয়েছে আমার, মানে কিনা আইসক্রিমের ওই ডাব্বার মধ্যে আমি এটা ঢেলে দিলাম। তাই দেখো সবটা ঢেলে দিয়ে দিয়েছি, তা এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো। তা ফ্রিজে হালকা অনেকটাই ভালো জমে যাবে, তারপরে আবার একটু গ্ল্যান্ডারে গ্ল্যান্ড করব। কি বলো তো, দু একবার দেখিয়েছি, দু একবার দেখানো হয়নি গ্ল্যান্ডারে, মনে ছিল না। আর এখানে দেখো ফ্রিজে রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তা কেমন লাগছে দেখে বলো, আর গরম যা পড়েছে, গরমে না ঠান্ডা জিনিস খেতেও কি মজা লাগে, কি বলো তো, ভালো লাগে না বলো তো? আর কি বলো, এমনিতেও না বেশি ঠান্ডা গরমে এমনি ঠান্ডা লেগে যায়। তা আমার মেয়ে আছে তো বেশি ঠান্ডা খাওয়া যায় না, কেননা মেয়ের আবার ঠান্ডা লেগে যেতে পারে এর জন্যই। তারপর আমি চান টান হয়ে গেছে, আবার এসে নিয়ে একটু জমে গেছিলো, আবার এসে নিয়ে আমি একটু গ্ল্যান্ডার আমি একটু গ্ল্যান্ড করে নিলাম, ফিনিশিং করে নিলাম, তা দেখা যাচ্ছিলো না। তারপর আবার দেখে নিয়ে আবার সরিয়ে দিয়েছি, তবে দেখো ভালোভাবে দেখা যাচ্ছে, আর একদম ক্রিম টাইপের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে হালকা। একবার করার পর আমি দুবার কি তিনবার করেছিলাম, ওই দুটো দেখাতে পারিনি। তারপরে দেখো ক্রিমি একটা ভাব চলে এসছে, তারপরে আমি এটা একদম লাস্ট ফিনিশিং টাচ দিলাম, দেওয়ার পরে একবার ফ্রিজে রেখে দিয়েছি। এই দেখো আমি এটার মধ্যে আবার একবার গ্র্যান্ড করে নিয়ে আমি দেখো বাদাম টাদাম দিয়ে একদম রেডি, আমার আর করতে হবে না, এখন ফ্রিজে দেব, জমবে, তারপরে আমরা খাবো। তা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন আমি এখন ফ্রিজে রেখে দিয়ে এসেছি, তারপরে এই দেখো আবার ফ্রিজ থেকে নামালাম, কেননা তখন ফ্রিজে ঢোকাতে আর দেখাতে পারিনি। এই দেখো ফ্রিজ থেকে নামিয়েছি, কী সুন্দর কালার হয়েছে, আর বাদামগুলো দিয়েছি, কাজু বাদাম কাঠবাদাম একদম ছড়িয়ে দিয়েছি, এত সুন্দর দেখতে হয়েছে, দারুণ লাগছে। তা কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমার তো খুবই ফ্লেভারটা খুবই টেস্টি হয়েছিলো আর ভালো লেগেছে তোমাদেরকে খাওয়াটাও। চলো এই দেখো কী সুন্দর দেখতে হয়েছে, এখন খাবো। এই দেখো মা আগে খেয়ে নিচ্ছে, মাকে আগে দিলাম যে মা আগে খেয়ে নি, খেয়ে কেমন হয়েছে, নিজে খেয়ে তো সবাই বলে যে ভালো হয়েছে, তা মাকে একটু খেয়ে নিয়ে মা বলছে যে কেমন হয়েছে না হয়েছে। তা মা খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে, তা মাকে বলছিলাম যে একটা হাতে দেখিয়ে দাও যে কেমন হয়েছে, তা মা পারছিল না। এই দেখো মা এভাবে টিফের মতন হাতটা করে রেখেছে, হাসাহাসি করছিলাম, তারপরে এই দেখো ভালো করে নাচিয়ে নাচিয়ে করলো যে খুব সুন্দর হয়েছে, তা আমারও খুব ভালো হয়েছে, আমিও খেয়েছি। তা আমার খাওয়াটাই তো তোমাদেরকে দেখাই, তা রাত্রেবেলা আমি পরের দিনকে শাড়ি পরেছিলাম সেইটাই পরের দিনকে খেয়েছি, বানিয়েছি তার আগের দিন, তা তারপরের দিনকে আমাদের রাত্রে খেয়েছি আমরা, সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি এখন আমি খাবো, এই দেখো দারুণ, তার মধ্যে গরমকালে একটু ঠান্ডা জিনিস হলে কেমন লাগে, আমি আবার তো বেশি ঠান্ডা খেতে পারি না, আমার আবার ঠান্ডার প্রবলেম আছে। তা খেয়ে খুবই মজা হয়েছিল, খেয়েছি, তোমাদের কেমন লেগেছে সেটাও একটু বলো কমেন্টে, একটু বলো কেমন হয়েছে না হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে দেখতেও এবং খেতেও ভালো লাগবে। তা আমি খুবই ভালো লেগেছে, তোমাদেরকে যেটুকু বলার দরকার বললাম, এখন আমি ভিডিওটা আমি শেষ করে দিতে হবে, অনেক বড় ভিডিও হয়ে গেছে, তোমাদের রাতের আমি ভিডিওটা করে শেষ করছি। দু তিন দিনের একটা ভিডিও করতে টাইম লেগে যায়, কেননা ফ্রিজে এটা জমাতে হয় তো এর জন্যই। তা আমি এখানে শেষ করছি, বাই, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো, বাই বাই।